দিন তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা। তো আগের দিন তো ননদের মেয়ের বিয়েতে গেছিলাম, তা বৌভাতেও তো বলেছে যেতে। আমার তো ওষুধ যেহেতু চলছে, আমার শরীরটা একটু ঠিক নেই। তারপরে শুনলাম যে ওই আলপনা রুবি একটা যে ইউটিউবার মারা গেছে, আমি তো অবাক। মানে আমি সকালবেলা উঠে দেখলাম, আমার নিজেরই শরীর ভালো না, দেখে খুব কষ্ট লাগলো। মানে খুবই কষ্ট পেলাম যে এত কষ্ট করে ওরা চ্যানেলটাকে বড় করলো, তারপরে হঠাৎ করে মারা গেছে। আমি না পুরো বিশ্বাস করি, আমি বলছি লোকে অনেকে ভিউজের জন্য হয়তো এরম বলে, অনেককে মৃত করে দেয়, তারপরে না দেখলাম সত্যিই মারা গেছে। তো খারাপ লাগলো। আর আমারও তো এত শরীরের মধ্যে ডিসব্যালেন্স যাচ্ছে ফ্রেন্ড, আমি যেন ঠিকঠাক ভিডিও করতে পারছি না। আর মানে একটা ছেড়ে একটা, মানে অ্যালার্জির লেভেল বেড়ে গেছে, তারপরে অ্যালার্জির জন্য শ্বাসকষ্ট হচ্ছে, আবার মাথা যন্ত্রণা করছে, ওষুধগুলো খেলে এত পরিমাণে ঘুম পাচ্ছে, মানে কোন দিকে কি করব দিশা পাচ্ছি না। মানে এক এক সময় একটু ভয়ই পাই। তো তার জন্য আমি তো মানে কোনো কাজ করতে পারছি না, বোন সব কিছু করে, টুকটাক আমি করছি। মানে আমার এত ঘুম পায় ওষুধ খেলে, আমারও শরীরে ব্লাডের মানে পরিমাণ কম আছে। তো আমার বোন তো আগের দিন তো খুবই একটা শরীর খারাপ হয়ে গেছিলো, সেটা তোমাদেরকে জানানো হয়নি। আর বোন পুরো কান্নাকাটি শুরু করেছে, বোন বলছে দিদি তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচতে পারবো না। আমি খুব নিজে ভয় পেয়ে গেছিলাম, তো সেটার জন্য আমি আর তোমাদেরকে জানাইনি। আর বিয়ে বাড়িটাতে মানে কী কষ্ট করেছে গেছি, যেহেতু আমার নিজের ননদের মেয়ের বিয়ে ছিল, ননদ আমাকে খুব ভালোবাসে, বলছে অভিমান তো হবেই, যেটা আমরা নিজেদের লোক। আমার আগের দিন যাওয়ার কথা, সেখানে আমি রাত্রি 8:30 গেছি। আবার যেহেতু ব্যাক করেছি তাড়াতাড়ি, কেন ব্যাক করেছি, যেহেতু আমার শরীর ডিসব্যালেন্স, আমার বর আবার সকালে উঠে কাজে যাবে, তো এই সব কিছু ভেবেই তো চলেছে। আর আমি কোনো খাবারও খেতে পাই না ঠিক মতো, এইটুকুনি পরিমাণে খাচ্ছি। তো তোমাদের সবাইকে জানাচ্ছি যে হ্যাঁ, আমি অসুস্থতার মধ্যেও আমি চলছি, ভিডিও বানাচ্ছি টুকটাক, সেরম বানাতে পাচ্ছি না, টুকটাক বানাচ্ছি। তো চলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, তোমরা পে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সুস্থ বলতে গেলে মানে খুব একটা কঠিনও না, আবার খুব একটা সরলও না, মানে ওষুধের মধ্যে চলতে হবে, নিয়ম নিয়মিত মেনে চলতে হবে। যে অনিয়মগুলো শরীরে করে ফেলেছি সেগুলোর ভোগান্তি এখন আমাকে ভুগতে হচ্ছে। মানে তেজ রাগ করে যেটা সব থেকে বড়ো ক্ষতি যেটা করেছি, না খাওয়া। ডাক্তার বলেই দিচ্ছে যে, ডাক্তার কিন্তু আমাকে একবারও বলছে না আপনি ওয়েট কমান, আমাকে বলছে আপনি খাওয়া দাওয়া করুন। মানে এই প্রথম ডাক্তার দেখলাম যে আমার প্রতি এতটাই, মানে এতটাই গান্ধী হাসপাতালে ডাক্তারটা ভালো ছিল। উনি আমাকে দেখে বলছে আপনি কেমন আছেন, বললাম আমি ভালো ছিলাম, মাঝখানে আবার 15 দিন ওষুধ খাইনি ঠিক মতো, এর জন্য আবার শরীরটা ডিসব্যালেন্স হয়ে গেছে। তারপরে বদি এসে আবার ওষুধ কিনে দিল, ঠিক আছে। যাই হোক, আমার মানে সত্যি কথা বলতে গেলে আমার বাপের বাড়িটা মুখ করুক ঝুক করুক যাই করুক খাইয়ে বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে। হয়তো অনেক কিছু শুনতে হয় বাপের বাড়ি থাকলে, একটা সত্যি, কিন্তু শুনে কি করব, কোথায় যাব আমার নিজের বাপের বাড়ি ছাড়া। তো তারপরে আবার আমার দিদি ওষুধ কিনে দিয়ে গেল, আমাকে বললো চিন্তা করবি না, আবার আয়ুষের 2 দিন পরে জন্মদিন, ও আসবে, ও বলেছে ছোটোখাটো করে হবে জন্মদিন। মানে আমার দিদি বলতে গেলে আমার মায়ের মতনই সব কিছু করে, ও আমার মা চলে যাওয়ার পর ওই সব করেছে, আমার মায়ের কাছ থেকে শুরু করে এখনও বাবাকে দেখা। মানে আমাদের যেহেতু একটুখানি সবাই জানে, এর জন্য অনেকে বলে, কিন্তু সব থাকতেও কিছু নেই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এটুকুনি জানাচ্ছি যে আমি একটুখানি অসুস্থ। তারপরে আবার টেনশানটাও করি, আর এত গরম, আমাকে ডাক্তার পুরো বলেই দিয়েছে যে আপনি যদি পারেন একটু এসিতে এই গরমটাতে, কারণ আমার যেই অ্যালার্জির লেভেলটা, ওই অ্যালার্জি থেকেই শ্বাসকষ্টটা হচ্ছে। আর ওসব কোনোদিন বাবা বলছে জীবনে তোর এসব ছিল না, হ্যাঁ রাগারাগি করে আমার প্রতি, তো অবশ্যই অবশ্যই রাগ করারই কথা, কেন নিজে দেখে যেহেতু বিয়ে করেছি, বিয়ের পর থেকে আমার ওপরে একটার পর একটা ঝড় যাচ্ছে। মানে হয়তো এটা আমার কপালে লেগেছিলো, আমি সত্যি আমি ত্যাগই, আর সত্যি আমি তো অতটাও মানে যা আছে তাতে আমি অনেক খুশি থাকতে ভালোবাসি, কিন্তু তারপরে আমাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু একটা ভয় পাচ্ছি, আজকালকার মানে দিনটা যা পড়েছে মানে খুব খারাপ, আর ট্রিটমেন্ট ঠিক মতো জানি না, কিন্তু আমাকে যে ডাক্তারটা দেখেছে উনি খুব ভালো। তো এখন একটু মেঘলা মেঘলা করেছে, আর হচ্ছে আমি তো আগের দিন বিয়েবাড়িতে শাড়ি পরবই না, তারপরে বোন বললো দিদি পর, এত শাড়ি, আমার মায়ের শাড়ি, আমারও অনেক শাড়ি আছে ফ্রেন্ড, মানে অনেক জামাকাপড় আছে, জামাকাপড়ের আমার কোনো অভাব নেই।
ঠিক আছে, কোনো অভাবই কিছুরই নেই। মনকে মন ঠিক রাখলে সব ঠিক। আমি মনে করি জীবনে যারা অনেক কোটিপতি তাদেরও অনেক অভাব আছে, কিন্তু যারা সাধারণ মিডিল ক্লাস থেকে বিলং করে তারা অল্পতে অনেক খুশি থাকতে ভালোবাসে। সেটা আমি কিন্তু আমার এই শরীরটা বোন শুধু বলবে তুই ঠিক হ, তুই অসুস্থ অসুস্থ বলিস না, তুই নিজেকে ঠিক কর। আমি নিজেকে ঠিক করতে চাইছি, কিন্তু ফ্রেন্ড কী বলো তো, হয়ে যাচ্ছে, এটা আমি কিছু করতে পারছি না, মানে এটা হয়ে যায়, এটা মানে হয়ে যাচ্ছে। তো চলো, আর দেখো ছিলাম কীভাবে, দেখো দিয়েছি, আমার মা আমাকে বিয়েতে দিয়েছিল, আমার প্রিয় কালার, আমার খুব ভালো লাগে, একটু রোদে দিয়েছি, এখন ভাজ করব। দেখো শাড়িটা, আর দেখো কী জঙ্গল হয়েছে, না বৃষ্টি হচ্ছে, একটু মেঘ মেঘ করেছে। বৃষ্টিটা হলে না আমি ভালো থাকি, বৃষ্টি হলে না আমি একটু ভালো থাকি, কেন আমার আমি না এই গরমটা নিতে পারছি না মেন। তো তোমাদের সাথে আপডেটটা দিলাম, আর তোমরা সবাই আশীর্বাদ করো। আর 2 দিন পরে আয়ুষের বার্থডে আসছে, ছোটোখাটো করে একটু বার্থডেটা দেখি কি করি। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, তোমাদের সাপোর্টেই অনেকটা এগিয়েছি। তো চলো, ভিডিওটা এখানে কমপ্লিট করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।